ভাই আপনি প্রশ্ন করেছেন আমরা জানি আজানের দোয়া পড়তে হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একামত দিলে একামতের কি জবাব দিতে হবে আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা আলিহি আজমাইন বিশটি বিতর্কিত কিছু আলেমায়ে কেরাম বলে থাকেন যে একামতেরও জবাব দিতে হবে মানে দাওটা সুন্নাহ মস্তাহাব এদিকে দিকে কিছু আলেমায়ে কেরাম গিয়েছেন তারা আদরের হেসে পেশ করেন আম হাদিস যে মাঝজন যেটা বলে সেটা তোমরা বলো اذا ازل المؤذن فقولوا مثل ما يقول المؤذن বুখারী মুসলিম হাদিস তো এটাও একটা আজান যেহেতু রসুল্লাহ সসমে তিনি সহিয়াসে বলেছেন বাইনা করলে আজা নেই নেই সালাতন বোকার শরীফ হাদিস প্রত্যেক দুই আজানের মাঝে সালাত রয়েছে তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দুই আজান দ্বারা আজান একামতকে বুঝিয়েছেন মানে আজান একামতের মধ্যবর্তীতে সালাত রয়েছে তো একামত করে যেহেতু আজান বলা হয়েছে সুতরাং এটাও এক প্রকার আজান তাই আজানে যে দোয়া বলা হয় যে জবাব দেওয়া হয়েছে সেটা এখানে প্রযোজ্য তবে এই বিষয়ে স্পষ্ট কিছু রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম থেকে পাওয়া যায় না আম কিছু হাদিসকে পুঁজি করে কেউ এদিকে গিয়েছেন কেউ ওইদিকে গিয়েছেন তো যারা বলেন যে না এই বিষয়ে কিছু পাওয়া যায় না যেহেতু স্পষ্ট হবে কাজেই এখানে জবাব দেওয়ার প্রয়োজন নাই দেওয়ার দরকার নাই

সকল মিসলামা মাস দিন যখন দেওয়া হবে হবে এটা একটা অর্থ হলো যে একামত দেওয়া উইব দ্বারা উদ্দেশ্য হতে পারে আজান তো যা হোক এই শব্দটা ব্যবহৃত হয়েছে একামতের ক্ষেত্রেও এই জন্য বলা হয়েছে যখন একামত দেওয়া হয়

কাজেই যদি কেউ বলতে চাই সেটা ইনশাল্লাহ বিধিসম্মত বলা যেতে পারে আমদোলন তাকে সাপোর্ট করে আর যদি কেউ না বলে তাহলেও ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যেহেতু একামতের বিষয়টি শর্টকাটে হয়ে থাকে কাজেই এর জবাব দা হারাজ মানুষ সময় হতে পারে কষ্টকর হতে পারে কাজেই যদি কেউ না দেয় সমস্যা নাই যদি দেয় তারও কোন সমস্যা নাই তার মাছাটিও বলা যায় যে আম দ্বারা সাপোর্টেড অতএব বৈধ রয়েছে বিধিসম্মত রয়েছে আরেকটি বিষয় মনে রাখা দরকার যে একামতের জবাব বিষয়ে সোনাবু দাউ তিরমিজিতে এখন হাত চেয়েছে যে একামতের জবাব হুবাহু তাই হবে যা মহাজিন দায় শুধু কত কামাতি সলাতের জাগায় আকা মাহা লা হ আদামাহা বলতে হবে তো এই হাদিসটি জয়ফ এর ভিতরে একজন মজুল রাবী রয়েছে অপরিচিত রাবি রয়েছে এবং আরো কিছু সমস্যা রয়েছে দু তিনটা দোষ রয়েছে এক কথা হাদিসটি জোয়াইফ এমন যোগ্য নাই অতএব যে জব দিবে সে আজালের মতো করে দেবে হাই আলা সরাহ হায় আলা ফালার ক্ষেত্রে ব্যতিক্রম লা লাহালওয়ালা কত ইল্লা বিল্লাহ এটা বলবে বাকি সব ঠিক থাকবে اشكري بشيتي بسته جنت بلسين و بالله توفيق اصل الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين